কারণ হুমায়ুন আহমদ এক কথায় বলা যেতে পারে আমাদের দেশের তরুণ সমাজের পাঠাব্যাস সৃষ্টিতে হুমায়ুন আহমদ অসাধারণ ভূমিকা রেখে গেছেন। আমি ছেলেপেলেদেরকে জিজ্ঞেস করতাম যে তোমরা হুমায়ুন আহমদের মধ্যে কি পাও, একেবারে হুমায়ুন আহমদ যে মানে পড়ার জন্য তোমরা পাগল। ছেলেরা আমাকে জবাব দিত যে স্যার আমরা মাসে তিনটা বই পড়তে চাই, কিন্তু এই বই আমাদেরকে তো কে দিবে, আমাদের তো এই পশ্চিমবাংলার বই পড়া ছাড়া কলকাতার বই পড়া ছাড়া তো আমাদের জন্য আর কোনো উপায় ছিল না। হুমায়ুন আহমদ তো আমাদেরকে এইভাবে বই পড়ার জন্য যে সুযোগ করে দিয়েছেন এইটার জন্য তার প্রতি আমরা কৃতজ্ঞ। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, হুমায়ুন আহমদ তরুণ প্রজন্মকে স্বপ্ন দেখাতে জানতেন, তার লেখার মধ্য দিয়ে তরুণ প্রজন্ম একটা একটা সুস্বপ্ন, দুঃস্বপ্ন নয়, একটা মধুর স্বপ্ন দেখার সুযোগ তার মধ্য দিয়ে পেয়েছে। হুমায়ুন আহমদ কোনো সময় অবক্ষয়কে প্রশ্রয় দেন নাই,